Dear students, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 এর ম্যাথের মডেল কোশ্চেন সেট 15 এর একের দাগের অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওগুলো তুমি 1 থেকে 14 পর্যন্ত করিয়ে দিয়েছি, যদি তোমরা কেউ দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। একের দাগের একের অঙ্কটা সেট 8 এবং সেট 13 তে করিয়ে দিয়েছি, যদি তোমরা কেউ দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। এবার আসি দুইয়ের দাগের অঙ্কটা। দেখো দুইয়ের দাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের আমি স্টার মার্ক করে দিয়েছি, যদিও আগের কোনো সেটে পড়েনি, তবুও তোমাদের আমি বলে দিচ্ছি এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, না এক্স স্কোয়ার সমান এক সমীকরণের এক্স এর মান হবে ড্যাশ, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে সেটাই কিন্তু নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে সমীকরণটা আমি লিখছি কি আছে, না এক্স স্কোয়ার সমান এক্স, এই এক্সটা আমি যদি এই দিকে নিয়ে আসি তাহলে কি হবে, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান জিরো, ঠিক আছে? তাহলে বা দুটো থেকে আমি যদি এক্স কমন নিই, দুটো এক্স থেকে একটা এক্স নিয়ে নিলে পড়ে থাকে একটা এক্স, মাইনাস আছে মাইনাস দিলাম, একটা এক্স থেকে এক্স নিয়ে নিলে পড়ে থাকে কত, না ওয়ান পড়ে থাকে, সমান জিরো আমি লিখে দিলাম। দেখো যেহেতু দুটো সংখ্যার গুণফলের মান জিরো, সেই কারণে কি হবে, না প্রত্যেকটা সংখ্যার মান কিন্তু জিরো হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স সমান জিরো যখন এক্স মাইনাস ওয়ান সমান নট ইকুয়াল টু জিরো। তোমাদের কিন্তু পাশে লিখতে হবে, যদি এটা ব্রড কোয়েশ্চেন পড়ে তবেই তোমরা পাশে লিখবে, আদারওয়াইজ আমি তোমাদের মুখে বলে দিলাম তোমরা শুধুমাত্র মনে রাখবে, ঠিক আছে? তাহলে এক্স সমান জিরো একটা মান পেলাম, আর একটা কী করতে পারি, না এক্স মাইনাস ওয়ান সমান জিরো যখন এক্স সমান নট ইকুয়াল টু জিরো। তাহলে এক্স সমান যখন জিরো আমি লিখলাম তখন এক্স মাইনাস ওয়ান সমান নট ইকুয়াল টু জিরো হবে, যখন এক্স মাইনাস ওয়ান সমান জিরো হবে তখন হবে না এক্স সমান নট ইকুয়াল টু জিরো। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমি কী পেতে পারি, এক্স সমান ওয়ান পেতে পারি। তাহলে এক্সের কটা মান পেলাম, না দুটো মান পেলাম। এই অঙ্কটা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু ভুল করে, ঠিক আছে? তোমাদের শর্ট ট্রিক্স বলে দিচ্ছি যে কিভাবে অঙ্কটা বুঝবে যে কারেক্ট হয়েছে। দেখো এখানে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, না দুই আছে, ঠিক আছে? তার মানে তোমরা বুঝবে যে এক্সের মান সবসময় কিন্তু দুটো হবে, পাওয়ার যত বেশি থাকবে ততই কিন্তু মান হবে। এখানে যদি পাওয়ার যদি তিন থাকতো তাহলে এক্সের মান তিন হতো, তিন মানে তিনটে হতো, ঠিক আছে? এখানে যেমন পাওয়ার দুই আছে বলে দুটো হলো, পাওয়ার যদি তিন থাকতো তাহলে তিনটে হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলো। এবার দেখবো জিরো আর ওয়ান কোন অপশানে আছে। দেখো জিরো আর ওয়ান হচ্ছে অপশান সিতে আছে, তাহলে অপশান সিটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার আসি তিনের দাগের অঙ্কটা। দেখো একটি কী বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, বৃত্তের একটি জ্যা 10 সেন্টিমিটার, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্বটা কিন্তু বার করতে বলেছে। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এর আগের সেটগুলোতে কিন্তু কোনো না কোনো অঙ্ক বিভিন্ন উপায়ে পড়েছে, ঠিক আছে? তাহলে আমি অঙ্কটা ছবিটা আঁকছি অঙ্কের। কি বলেছে দুয়ের দাগের অঙ্কটা, না একটি বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে, আমি ধরছি এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকুর দূরত্বটা কত বলেছে, না 13 সেন্টিমিটার বলেছে। আর কি বলেছে, না বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্যটা বলে দিয়েছে, না 10, ঠিক আছে? তাহলে কেন্দ্র থেকে বৃত্তের জ্যায়ের উপর আমি লম্ব টানছি, যেই লম্ব টানলাম কী হবে, না জ্যাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে যেহেতু জ্যায়ের দৈর্ঘ্যটা বলেছে 10, দুই 10কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, না প্রত্যেকটা ভাগের মান 5 করে হবে। তাহলে এখান থেকে এইটুকুর মানটা কত হলো, না 5। দেখো এই কেন্দ্র থেকে জ্যায়ের উপর আমি একটা কোণ করছি, যেটা হচ্ছে কি, না অতিভুজ তোমাদের দেখে মনে হবে, ঠিক আছে? এই যেহেতু এটাও একটা ব্যাসার্ধ, তার মানে কি হচ্ছে, না এর মানটাও কিন্তু 13 হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি জ্যায়ের ওপর একটা সরল রেখা টানি, সেটা কিন্তু সবসময় কি হবে, না 90 ডিগ্রি কোণ করবে জ্যায়ের সঙ্গে, অর্থাৎ এই যে আমি বক্স করে তোমাদের দেখিয়ে দিলাম সেটা কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে? যেহেতু 90 ডিগ্রি হয়ে গেল তার মানে 13টা কি, না অতিভুজের মান, আর যে 5টা দেওয়া আছে সেটা হচ্ছে ভূমির মান, আর লম্বের মানটাই কিন্তু আমাকে বার করতে বলেছে। লম্বের মানটা আমি জানি না, ধরে নিচ্ছি এক্স। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে এইটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু, সরি
সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমির মান কত না 5 স্কয়ার, ঠিক আছে? এবার দেখো 13 স্কয়ার করলে কত হয় না 169 হয়, এক্স স্কয়ার, এক্স স্কয়ার বসিয়ে দিলাম, 5 স্কয়ার করলে কত হয় না 25 হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো 25টাকে আমি এইদিকে নিয়ে আসি, তাহলে কত হবে 169 মাইনাস 25 সমান হচ্ছে এক্স স্কয়ার। তাহলে আর কি লিখতে পারি না, বিয়োগ করলে কত হবে 4, 4 এক হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ারের মানটা আমি পেয়ে গেলাম। আমার এক্স স্কোয়ার মান বের করতে বলেনি, আমাকে এক্স এর মানটা বের করতে বলেছে, তাহলে এক্স সমান কি লিখতে পারি না √144 লিখতে পারি, ঠিক আছে? √144 করলে কত হয় না প্লাস মাইনাস 12 হয়, যেহেতু কোনো একটা দৈর্ঘ্যের মান মাইনাসে হতে পারে না, সেই কারণে কিন্তু আমরা প্লাস 12 মানটাকে নেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এক্স এর মান কত বেরোলো না 12। এবার দেখবো 12 কোন অপশানে আছে, দেখ অপশন বিতে আছে, তাহলে অপশন বিটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার আসি 4 নম্বর অঙ্কটা, দেখো শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, এক বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত হয় সেটাই তোমাদের লিখতে বলবে। এই সরি, 4টা অপশনের মধ্যে কোনটা হয় সেটাই তোমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? দেখো বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই যেখানে ক্ষতি আছে না লেখাটা, সেখানে কিন্তু লাভ কতটা থাকে, তোমরা কিন্তু মানে ভুল করে ফেলবে না, মানে ক্ষতি বলে তোমরা মাইনাস করে দিলে বা লাভ লাভ মানে প্লাস করে দিলে এরকম ব্যাপারটা বুঝবে না। ক্ষতির ক্ষেত্রেও যা হবে লাভের ক্ষেত্রেও ঠিক একই মানে পদ্ধতিতে কিন্তু অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো শুভেন্দুর, শুভেন 3-এর অঙ্কটা, শুভেন্দুর ক্ষেত্রে আমি এস লিখছি আর নৌশাদের ক্ষেত্রে আমি এন লিখছি, তাহলে এদের আমি ক্ষতির অনুপাতটা বের করব। দুজনের ক্ষেত্রে মানে এক বছর করে টাকা রাখছে দুজনেই, তাহলে দুজনের ক্ষেত্রে সময়টা কিন্তু সেম, তাহলে যেটাই লভ্যাংশের সরি যেটাই ক্ষতির অনুপাত হবে সেটাই কিন্তু তোমাদের মূলধনের অনুপাত হবে। তাহলে 1500:1000, এখানে 2টো শূন্য কাটলাম, এখানেও 2টো শূন্য কাটলাম, তাহলে কত হলো 1500:10। আবার যদি 5 দিয়ে কাটি কত হবে না 3 5 15, 5 2 10, তাহলে 3:2 আমি নির্ণয় মানটা পেলাম, অনুপাতটা পেলাম। আমাকে বলেছে শুভেন্দুর ক্ষতির পরিমাণটা বের করতে, দেখো শুভেন্দুর পরিমাণটা এখানে কত না 3, যোগ করলে কত হচ্ছে 3 আর 2 5, আর এখানে মোট ক্ষতির পরিমাণটা কত বলেছে না 75 বলেছে, 75কে 5 দিয়ে কাটলে কত হয় না 15 হয়, এবার 3 15 কত হয় না 45, তাহলে নির্ণয় ক্ষতির পরিমাণ শুভেন্দুর ক্ষেত্রে 45 হলো। এবার দেখো 45টা কোন অপশানে আছে, দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? 5 নম্বর অঙ্কটা কি বলেছে না, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো সমকোণী চৌপল মানে হচ্ছে আয়ত ঘন, ঠিক আছে? আয়ত ঘনে কর্ণের সংখ্যা কিন্তু সবসময় 4 হয়, তাহলে অপশনটা তোমাদের কোনটা ঠিক হবে না ডিটা ঠিক হবে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসি 6 নম্বর অঙ্কটা, দেখো 6 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে বুঝবে, এ ও বি বৃত্তের ব্যাস এসি এবং বিডি যা দুটি বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়, কোণ সি ও ডি সমান 40 ডিগ্রি হলে কোণ সিই ডি এর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? দেখো কোণ সি ও ডি এই কোণের মানটা কত বলে দিয়েছে না 40 ডিগ্রি আমাকে বলে দিয়েছে, আর কোণ সিই ডি এই কোণের মানটা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি তোমাদের বলছি, সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু এই ধরনের অঙ্কগুলো সলিউশন করবে। কি ধরনের সূত্র তোমরা অ্যাপ্লাই করবে না, একটার ক্ষেত্রে হবে প্লাস আর যখন বিপরীতটা থাকবে তখন ক্ষেত্রে হবে মাইনাস। এবার প্লাস মাইনাস কখন হবে তোমাদের আমি ছবি দেখে বুঝিয়ে দিচ্ছি। দেখো যখন দেখবে ও আর ই এই দুটো কোণ বিপরীত দিকে থাকছে তখন সেক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, এবং ও আর ই এই দুটো কোণ যখন একই দিকে থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু প্লাস হবে। এবার তোমাদের আমি সূত্রটা বলছি, তাহলে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ, এখানে যেহেতু কোণ ও বলেছে, দেখো ও সাপেক্ষে নির্ণয় করতে বলেছে, কারণ ও এর মানটা দিয়ে দিয়েছে কোণ সিওডি এর মানটা, সেই কারণে কি হবে না কোণ সিওডি, ঠিক আছে? তাহলে 90 মাইনাস এই চিহ্নটার কথাই কিন্তু তোমাদের বলছিলাম,
যখন দেখবে বিপরীত দিকে থাকবে তখন হবে মাইনাস, যখন দেখবে একই দিকে থাকবে সেক্ষেত্রে কিন্তু প্লাস হবে। ঠিক আছে, তাহলে হাফ অফ সি ও ডি এর মানটা কত বলে দিয়েছে বইতে? না 40 ডিগ্রি বলে দিয়েছে। এবার 40কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? না 20 হচ্ছে। তাহলে 90 থেকে আমি যদি 20 বিয়োগ করি, বিয়োগ ফলটা কত হবে? না 70 হবে। এবার দেখবো 70টা কোন অপশনে আছে। ঠিক আছে, দেখো 70টা আছে অপশন ডিতে, তাহলে অপশন ডিটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটা। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে বা পরের অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।